তার কোরআন হাদিসে রাম ঘরে ঘরে জাল তাকবীরে তো ভুলে গেছে, কোরআন হাদিসের আলো না কোরআন সুন্নার আলো, কিসের আলো? কারণ সব হাদিস সুন্নাত না, সব হাদিস হাদিস, সব হাদিস এই উম্মতের জন্য মানা জরুরি না। এই ভেজালের কারণে তো ভেজাল মসজিদে ঢোকছে, বাজারে ঢোকছে, ঘরে ঢোকছে, সমাজে ঢোকছে, প্রত্যেকের তারে তারে দুয়ারে দুয়ারে পর্যন্ত ঢোকছে। কারণ তাকবীর কি? কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো। এমন জায়গায় খারাপ কয় পাইছো কই? কয় হাদিসে পাইছি। আমি জোরে কয় কয় পাইছো কই? কয় হাদিসে পাইছি। এরপরে কয় এমন এমন করো কা পাইছো কই? কয় হাদিসে পাইছি। এই হাদিস মানা চাই উম্মতের জন্য জরুরি না, এইটা বুঝে না। কারণ কোরআন হাদিসের আলো না, কোরআন সুন্নাহর আলো। সব হাদিস সুন্নাত না তো? সব হাদিস হাদিস, কিন্তু সব হাদিস কি না? সব হাদিস। আর এই উম্মতের জন্য সব হাদিস মানা জরুরি। তুমি যদি এবার তাকবীর দাও কোরআন হাদিসের আলো, তাইলে ভেজাল লাগবে, এই ভেজাল সমাজে লাগবে, এই ভেজাল ঘরে লাগবে, এই ভেজাল দোকানে লাগবে, এই ভেজাল বাজারে লাগবে, এই ভেজাল মাদ্রাসায় লাগবে, এই ভেজাল মসজিদে লাগবে, এই ভেজাল গোটা দুনিয়ায় লাগতে লাগতে ডিভাইডেড হয়ে যাবে মুসলমান, মুসলমান মুসলমানের ভিড়েই। এই ভেজাল আইসে কি আয় নাই? কতক্ষণ আইসে কি আয় নাই? আমাকে মধ্যে ভেজালের শেষ আছে? কেউ কয় আমি জোরে কওয়াই লাগবে, না করে নামাজ হইবে না। আমাকে মধ্যে অনেকে থাকতে পারেন, রাগারাগি নেই আর কোনো ভালাভালি নেই, বোঝার জন্য ভুল আমার মধ্যে তো থাকতে পারে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমিন বলা কি সুন্নত না? মা কথা কনা তো অলাদ দলিন এবার আমিন বলা সুন্নত না? আচ্ছা ওলামায় হযরত এখানে আছেন, আমি অলাদ দলিন এবার আমিন কই নেই, আসতেও কই না, জোরেও কই নাই, বলেন নামাজের ক্ষতি আছে? কথা কয় না তো? নামাজের ক্ষতি আছে কোনো? বলি যাই আমি আসতেও কই না, জোরেও কই না, ক্ষতি আছে নামাজের? আচ্ছা বলেন যেইটা করলে বা ছাড়লে নামাজের ক্ষতি নাই, এইটা লইয়া যারা ফেতনা করে এরা কি আসল নামাজি না নামাজের ফেতনাকারী? এরা কি আসল নামাজি না নামাজের মধ্যে গন্ডগোলকারী? তাহলে যারা মসজিদে ঢুকে নামাজে গন্ডগোল করতে চায় এদেরকে মসজিদে ঢুকতে দেবেন না কি লাগিয়ে সোজা করবেন? কথা কানা দা, কথা কানা। আচ্ছা বলেন, অনেকে বলে হাত উঠোন নিয়ে লাগবে, আমি হাত ধরমুই না, আল্লাহ আপনাকে খারাই দেখুন সোজা হইয়া। ওলামায়ে কেরাম বলেন নামাজ হবে কি হবে না? তাকবীরে তাহারিমা বলা ফরজ, তাকবীরে তাহারিমা বাঁধা ফরজ না। আমি এই জায়গায় বাঁধবেন, এই জায়গায় বাঁধবেন, এই জায়গায় বাঁধবেন, এটা পরে রাখেন। আমি আল্লাহ আকবার কই হাত সাইডে দিয়ে দাঁড়াই রইছি, বলেন নামাজ হবে কি হবে না? কেন? এটা ফরজ না, এটা ওয়াজিব না। তাহলে যেইটা করলে বা ছাড়লে কোনো কোনো সমস্যা নাই, নামাজে কোনো ত্রুটি নাই, এইটা নিয়ে যারা ফাতনা করিয়া ডিভাইডেড করতে চায়, বুঝতে হবে এরা মুমিনের বন্ধু না, এরা ইহুদির বন্ধু। রাগান নি আবার আল্লাহ হেদায়েত দান করেন, আরো বহুত কথা আছে, আজকের অধিকার যাব না, আল্লাহ কবুল করে নাও। তাহলে ফেতনা করব না আমরা, আমরা ফেতনা ভাই আগে কিন্তু বসে বোঝার জন্য, আপনি আমিন বললেও কোনো ক্ষতি নাই, না বললেও কোনো ক্ষতি, হাত বাদলেও কোনো ক্ষতি নাই, না বাদলেও ক্ষতি, নামাজ হয়ে যাবে। তো যেটা দিয়ে নামাজ হয়ে যাবে সেটা নিয়ে করা তো ফেতনা হচ্ছে। অথচ পুরুষের দায়মি দশটা সুন্নতের একটা সুন্নত হলো হামেশা মাথায় টুপি রাখা, বিনা টুপিতে নামাজে খারাইছে। ওমা এটা আবার কোন কারবার? তিনজনের জায়গায় একজনের হয়ে দাঁড়াইছে, এরা কোন কারবার? আমিনের পরে ওরা দল দিনের পরে আমিন জোরে কওয়া, এইটা তুমি বুঝলা, এটা তোমার সুন্নত। কিন্তু হামেশা মাথায় টুপি রাখা, এটা যে তোমার দায়মি সুন্নত বাধ্যতামূলক করাই যাবে, এইটা যে বুঝলো না, এটা কি আসল মমিনের খাসলত না মোনাফেকের খাসলত? আমার বয়ন আবার রাগ হইয়েন না, দুই একজন থাকতে পারে না আবার এই পন্থী, আমায় বোঝার জন্য বলতেছি, কথা ঠিক না? আবার ঠিক তুমি বুঝলাম, হাত এখানে বাঁধতে হবে এটা সুন্নত, কিন্তু দাড়ি রাখা দাইনি সুন্নত। তুমি দাড়ি কামাইয়া নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, তুমি যত ইবাদত করো 24 ঘন্টা তোমার আমলনামায় কবিরা গুনাহ লেখা হইতেই আছে। আস্তে কয় দাও, আস্তে কয়, ডর করে নি আম্মু গো, যে দাড়ি কামায় 24 ঘন্টা তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হয়। তুমি ঘুমাইতে আসো, কবিরা গুনার মধ্যে আসো, বাজারে আসো, কবিরা গুনার মধ্যে আসো, খানা খাইতে আসো, কবিরা গুনার মধ্যে আসো, গোসল করতে আসো, কবিরা গুনার মধ্যে আসো, ব্যবসা করতে আসো, কবিরা গুনার মধ্যে আসো, নামাজে আসো, ওই অবস্থায় কবিরা গুনার মধ্যে আসো, কথা ঠিক না? বাড়ি
যে দারিকামায় চব্বিশ ঘন্টা তারা মহানামায় কবিরা গুণা লেখা হয় রে বন্ধু। এক একটা কবিরা গুণার জন্য কমপক্ষে সাত হাজার বছর জাহান্নাম। দাড়ি রাখা এটা যে তোমার দাইমি সুন্নাত এইটা বুঝলা না, কিন্তু এই জায়গায় আদলান তুই ফেতনা করার লেগে এটা বসে কথা কয় না, দাও কথা কয় বোঝাননি বোঝাননি। এরপরে আরো বহুত কথা আছে, আমি সেদিকে আর যাব না। শুকুর গুজার বান্দা হওয়ার চেষ্টা করা কি গুজার বলেন, খাইলেও কি জোরে কোন, না খাইলেও, সুস্থ অবস্থায়ও অসুস্থ অবস্থায়ও। খোদার কসম যদি এর উপরে মজবুত কেউ থাকতেই পারেন, দুনিয়াতেও শান্তি আখেরাতেও মুক্তি। আবার বলেন, ভালো মন্দ করার মালিক কে? আপনি আলহামদুলিল্লাহ না কই কোনো উপায় আছে? যদিও বলতে মন চায় না কিন্তু বাজান, যদি কারো মুখ থেকে বের হয়ে যায় তোমার সিফতটা হইলো নবীওয়ালা সিফত।